আসসালামু আলাইকুম সবাইকে। আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আমি এখন সেন্ট মার্টিনসে। সো এইখানে আমরা আসছি, গতকাল আমি আসছি আমার অফিসের এক এক্স কলিগ ফাহাদ, তার সাথে। সে বাইরে চলে যাবে, সো যাওয়ার আগে সেন্ট মার্টিনস ঘুরতে চাচ্ছিল, আর আমারও ছুটি চলছে। সো আই থট যে একসাথে আমরা ঘুরে যাই। আর আমরা সেখানে গতকাল আস্তে আস্তে আমাদের বিকাল 4টা বেজে গিয়েছিলো, কারণ আমরা শিপ টিকিট পাইনি। তো শিপের টিকিট না পাওয়ার কারণে আমরা ট্রলারে আসি, কিন্তু ভাটা থাকার কারণে ট্রিপ ট্রলারে ছাড়তে একটু লেট করে। তো আমরা এখানে পৌঁছতে 4:30-5টা বেজে গিয়েছিলো। তো এখানে আসার পরপরই আমরা যেটা করি সেটা হচ্ছে রুমে গিয়ে দ্রুত 5 মিনিটে ফ্রেশ হয়েই চলে যাই ওয়েস্ট পশ্চিম সাইডে বিচে, ওইখানে যে আমরা সানসেট দেখি। সানসেট দেখার পর আমরা বিচে সময় কাটানোর পর দেন আমরা ডিনার করি। আর রাতে অনেকক্ষণ বিচেই ছিলাম, বিচে থাকার সময় কাঁকড়া তারপর আরও সি ফুড যা যা সেগুলো ট্রাই করেছি। সো ইয়া, কালকের দিনটা খুবই শর্ট আমরা পেয়েছি, বাট যদিও সানসেট খুব সুন্দর ছিল, একটা ভিডিও করেছি সেটা আপনারা দেখতে পারবেন। আর দিস ইজ ডে টু, আমরা সকাল 5টা থেকে জাগুন কারণ সানরাইজ দেখতে চেয়েছিলাম। তো সানরাইজ দেখে এখন আমরা বিচেই ঘোরাঘুরি করতেছি, এখন বাজে 7:30।